প্রাণনাশের চেষ্টা করলেও বরাত জুড়ে প্রাণে বাঁচলেন শিলচর সূর্যকুমার হাই স্কুলের শিক্ষিকা ফিরোজা বেগম খান। উঠল এমন অভিযোগ, ঘটনার বিবরণ জানিয়ে সাতজনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার কালাইন থানায় একটি মামলা দায়ের করেন শিক্ষিকা। শিক্ষিকার দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, বুধবার সকাল 7:50 পাটুয়ারি শঙ্কর দাস তার এক সঙ্গীকে নিয়ে ফিরোজা বেগমের ব্রাহ্মণগ্রাম বাড়িতে উপস্থিত হয়ে তার পরিচয় দিয়ে বলেন, সার্কেল অফিসারের নির্দেশে বিতর্কিত জমির সরজমিনে তদন্ত করতে এসেছে, আপনাকে উপস্থিত হয়ে বিতর্কিত জমির চতুর্সীমা দেখিয়ে দিতে হবে। জবাবে শিক্ষিকা বলেন, তার স্কুলে পরীক্ষা চলছে, তাই সময় মতো স্কুলে উপস্থিত হতে হবে। অবশেষে পাটুয়ারির চাপা চাপিতে সরজমিনে যেতে বাধ্য হন শিক্ষিকা। সরজমিনে উপস্থিত হয়ে এদিক সেদিক দেখাশোনা করতে না করতে অপর পক্ষ লাঠির সোঁটা এবং কাঠের টুকরো নিয়ে প্রথমে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে, পরে শিক্ষিকার উপর আক্রমণ চালানোর চেষ্টা করে। এমন আক্রমণাত্মক ঘটনা ঘটলেও একজন সরকারি কর্মচারী হিসেবে টু শব্দ করেননি পাটুয়ারি। স্থানীয় দুই যুবক তাজুল ইসলাম এবং হাসান আহমেদ হামলাকারীদের হাত থেকে রক্ষা করেন শিক্ষিকাকে। শিক্ষিকা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেছেন। আমার স্কুলে যাওয়ার টাইমে তখন আয়া কইছেন যে আমরা খাটিগুড়া সার্কেল থেকে আইসি, আপনি আইন আমরারে ও জায়গাটা দেখাই দিই নাই, আপনার যে জায়গা দরবার চলে ওই জায়গাটা আপনি দেখাই দিই নাই, আর আমরা তো ইনকোয়ারি করার লেগে আইসি। আমি তখন বললাম, স্যার আমার তখন স্কুলে যাওয়ার টাইম, আমি তো পারতাম না, কইল না আপনার আমরা তো ইনকোয়ারি করাতে আইসি, আপনি যাইবা আর আইবা, আমরা যখন আমার পরীক্ষা আমার এখন লেট হইব, কইছেন না না আমরা যাইবো আর আইব। তখন আমি কিতা করলাম, তারার লগে গেলাম বাধ্য হইয়া। যাওয়ার পরে আমি গাড়ির থেকে দেখাইলাম ওই জায়গাটা, তারা আমার ওই আইন আইন ওদিকে আইন হইয়া যারা দখল করছে জায়গাটা টিনের ঘর বেড়ার ভিতর আমার হইল ওদিকে আইন, আমরা তো আসি। তখন আমি ওদিকে যেই নামলাম আমার খুব বসলিল বসে তারা গালাগালি হলে এরা খারাপ, এরা যারা জমিন দখল করছে এরা হইলে এক নম্বর সাজু, দুই নম্বর মতলিব, তিন নম্বর আব্দুল শহীদ, এরপরে জরিনা আর ফাতিমা বেগম, এই মানুষগুলো আমার তো খারাপ পাশে গালাগালি করে আর দেশ হইতে না করতে পারে। আমি স্যার বললাম, স্যার দেখুন আমি আর দেয়ের গিয়ে আপনারা যেতে পারা ভোজন করেন। তখন তারা মানে গিয়া তারার লোকে মানে ইন্টারনেটে কিতা মানে কথা করেন করি, আমি কইলাম যে স্যার আপনার কিতা লাগে, কইলাম না আমার অ্যাড্রেস লাগে আর এই যে সামনে খেয়ে আছে, আমি তারার দেখাই দিলাম ওদিকে যাইন বা আমি তারার নামও দিব, তারা গিয়ে আবার মানে তারার লগে লাগাই দিলা গল্প। এরপরে আমি আইলাম আইয়া রাস্তার দাঁড়াই গেছি, রাস্তার দাঁড়ানির পরে তারা আমার ভিডিও হলে আমার অপোজিট পার্টি আমার ভিডিও হলে, তখন আমি স্যারটা বললাম, স্যার তখন আপনারা আইলাই কেন ভিডিও করতে বা ইয়ে করতে, এখন তারা যেটা হলে তখন মানে তারা হইলে ইয়ে হয়েছে, তুমি টেনশন লই না আমরা আসি দেখে দিব। এরপরে আমি গেলাম সামনে দিয়া, সামনে দিয়ে যাওয়ার লগে লগে স্যারে যেমন আমি বাপসি হইতাম স্যার আমি দিয়ে আর গিয়া, তখনও তারা মানে আমারে দুইজন মেয়ে লোক আর চারজন ছেলে মানুষে আমারে মানে অ্যাটেক করে নিয়েছে। অ্যাটেক করার পরে তখন আবার মানে মারপিট করছে, করার পরে গড়তে গিয়ে তারার অস্ত্র বাইর করিয়ে আনছে, অস্ত্র বাইর করিয়ে আনি এমনভাবে মানে উঠেছে অস্ত্রটা। তখন রাস্তার যাওয়াতে আসলে একটা ছেলে তাজুল ইসলাম বলি, হে আইয়া মানে আমারে ঠেলা মারিয়া ফালাইয়া এই মানে আমার ইয়ের থেকে রক্ষা করছে, যদি এই মানে বাসের বাড়িটা আমার মানে লাঠির বাড়িটা আমার মাথার যদি পড়তো তখন আমি স্পট ডেড হয়ে গেলাম। ওই এখন মানে যদি সার্কেল থেকে কোনো মানুষ আয় তারা তো সকালে 7:30 সময় আবার কথা না, আর যদিও আইসে তারা তো তারা নিরাপত্তা আপনি কি চাই? এখন আমি সেই ওই যে মূল অভিযুক্ত যারা আশিফুদ্দিন, আব্দুল মুতলিব, আব্দুল শহীদ, জরিনা বেগম, ফাতিমা বেগম, এরার উপরে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হোক, আর আমি আমার নিরাপত্তা চাই। আর যেহেতু আমি একজন শিক্ষিকা শিলচর সূর্যকুমার হাই স্কুলে, আমি স্কুলে যাই ডেইলি আসা যাওয়া করবো, আমার যে কোনো সময় তারা অ্যাটেক করতে পারে, প্রাণে মারতে পারে, আমি এখন এটার নিরাপত্তা চাই, এটার সুবিধা চাই। আর এই যে যাহারা দোষী অভিযুক্ত যারা তারারে মানে উপযুক্ত ভাবে শাস্তি দেওয়া হোক। আজকে এরারে অভিযুক্ত করি আপনি খালাইন থানাতে মামলা করছেন? আমি আজকে আর অভিযুক্ত হয়ে খালাইন থানাতে আমি একটা এফআইআর করছি। আপনি এখন মানে নিরাপত্তার অভাবে ভুগিতে? আপনি আমার তো কোনো নিরাপত্তা নাই, যেহেতু দুইজন সার্কেল অফিস থেকে দুইজন মানে ভদ্রলোক আইসে,
আপনার ইয়ে স্বামী আসেননি? আমার স্বামী 2008 মারা গেছে, আর 2013 থেকে মানে আমার জমিরিয়া মানুষে ওরকম মানে অভিযোগ মানে ওরকম আমার লোকে ইয়ে করে বলপূর্বক আমার জমিটা মানে তারা